এটা হলো বাদুরিয়া মিন্টু পার্ক। মিন্টু পার্ক ভাই ভোলা করছে ভাই। ইয়েস বাদুরিয়া একটা কাজীর দোকান বলে একটা রাস্তা আছে, এই হলো কাজীর দোকানের মোড়। এই গেটটা সামনে দিয়ে আমরা মিন্টু পার্কে ঢুকব সোজা। চলো এই রাস্তা ধরে আমরা কিছু দূর গেলেই আমরা মিন্টু পার্ক পড়বে বা সাইটে, মিনিট দুয়েক লাগে মেন রোড থেকে। আমরা এবার মিন্টু পার্কের কাছে চলে এসেছি। এই হলো মিন্টু পার্কের মেন গেট। এই যে একজন বসে আছে, ইনি টিকিট দেয়। আর ডান সাইডে হলো টিকিট কাউন্টার, মাত্র 20 টাকা টিকিট ভিতরে ঢোকার জন্য। সামনে এখানে একটা হাতি আছে, তারপরে এখানে একটা বাঘ আছে, বাচ্চাদের খেলনা। তো আরও ভিতরে অনেক কিছু আছে, দোলনা আছে, ভিতরে প্যাডেল বোর্ড আছে। আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাব। চলো আমরা এগিয়ে যাই ভিতর দিকে। এবার আমরা এইভাবে সোজা যাব, গিয়ে বাসাইটে রাস্তা পড়বে। এইবার আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গায় একটা ডলফিন আছে, এই জায়গায় ঝর্ণা থাকে। ফুল গাছ এখানে প্রচুর। আমরা এবার ভেতর ঢুকে গেছি। এখানে ডলফিন আছে, আরো অনেক কিছু আছে, জিরাফ আছে, এখানে ফটো শ্যুট করতে পারবে। চলো ভেতরে আস্তে আস্তে এগিয়ে। এগুলো হলো পাখির খাঁচা, পাখি এখন নেই। আমার সাথে আছে ফিরোজ, এর বাড়ি বাদুরিয়াতেই। খুব সুন্দর সাজানো বাইরে ভিতরে। এটা হলো পুকুরের দিকে, এ সাইডে একটা খরগোশ আছে আর পাখি আছে কিছুটা, আগে অনেকটাই ছিল, এখন বেশি কিছু নেই। এদিকে দোলনা টোল্লা আছে, বাচ্চারা দোলনা চড়তে পারবে। আর এই পাশ দিয়ে যেতে হবে। তো মিন্টু পার্কের ভেতরটা প্রচুর বড় এরিয়া, তোমরা এখানে টিফিন করতে পারো, যেটা গোল ঘর করে রেখেছে। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার খাওয়ানোর জন্য এই জায়গাটা। আর এই কল আছে, কলে হাত ধুতে পারবে। আর এই যে দোলনা, এগুলো রং করেছে, যার জন্য আজকে হাত দেওয়া যাবে না, এখানে লিখে রেখেছে কাঁচা আছে রংটা, নাইতে দোলনা আমরাও চড়তাম। আর এই বাচ্চাটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দেয়, বাচ্চারা নামতে পারবে। এই হলো দোলনা, ছোট ফুল গাছ। চলো আরো ভেতর দিকে যাই। এই মেয়েগুলোর বাড়ি লোকালেই, এই পাশেই বাড়ি ওদের। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই দোলনার এই পাশ দিয়ে যাব পিছন দিকটায়। আমরা হাঁটতে হাঁটতে এবার আরো সামনের দিকে এগিয়ে যাব। এটা হলো মিন্টু পার্কের পিছন দিকটা। ভাই ভোলা করছে ভাই। ইয়েস বলে বুয়ে করো ভাই। মেহগনি গাছ আছে আর
তোমার এই সাইডে আম গাছ আছে। আমরা আরো সামনের দিকে যাবো, এই সামনে একটা পুকুর আছে, এখানে হাইব্রিড চাষ করেছে। এই জায়গায় পিকনিক করতেও আসতে পারো। আমরা আরো এদিকটাই যাব, এদিকটাই কি আছে আমরা একটু দেখব। এই গেট ধরে যাব, ওই পাশ দিয়ে বার হওয়া যায়। খোলাপাতা হয়ে ওখান থেকে যে কোনো অটো বা টোটো ধরলে বলতে হবে কাজীর দোকান যাব। কাজীর দোকানে ওখান থেকে মিন্টু পাড় 2 মিনিটের রাস্তা। কলকাতা হয়ে আসলে সেম বাদুরিয়া হয়ে আসতে হবে, বাদুরিয়া থেকে বলতে হবে কাজীর দোকান। কাজীর দোকান হলো ওখানে ফেমাস, তো এক নামে ওখানে চেনে কাজীর দোকান বলে, প্রত্যেকেই চেনে বা জানে, এই নামটা ওখানকার বিখ্যাত একটা নাম। চলো আমরা ওখান থেকে বা জিজ্ঞাসা করে নিলে আমরা সবাই যে কোনো একজন দেখিয়ে দেবে যে মিন্টু পার্ক কোথায়। এদিকেও ফুল গাছ বাজ গাছ আছে। এই জায়গায়ও আছে কিছু দোলনা আছে, দোলনা চড়তে পারবে। আর এই জায়গা থেকে আবার সামনে যাওয়া যাবে। এগুলো প্যাটেল বোর্ড আছে, এগুলো আলাদা টিকিট কেটে ঢুকতে হবে, এক্সট্রা টিকিট লাগবে। এখানে আরও প্যাটেল বোর্ড ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, যার কারণে আর প্যাটেল বোর্ড নেই। নারকোল গাছটা দেখতে পাচ্ছো কত সুন্দর বেঁকানো। হলো ফিরোজ, এর নাম হলো ফিরোজ, এর বাদুরিয়া সেই বাড়ি। আমরা এর সাথে এসছি, আমাদেরকে নিয়ে এসছে ফিরোজ, আর এর সাথেই আমরা বাইকে করে ভিডিও শ্যুট করতে আরও অন্য জায়গায় যাবো ভিডিও শ্যুট করতে। এই সাইড দিয়ে আমরা আরও অন্য সাইডে যাব, কি আছে দেখব। চলো একটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। এখানে ভিডিও করা নিষেধ, আমরা তাও ভিডিও করছি এখানে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো।